السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমাদের ধারাবাহিক আলোচনার জিভের একটি পাপ সেটা হচ্ছে ভুল ভ্রান্তি নিয়ে ভুল করা এবং ভুল ধরা, এই দুই নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা। বহু মানুষের এমন অভ্যেস আছে যারা অপরকে ছোট করার উদ্দেশ্যে তার কথায় কথায় নানা ভুল ধরে থাকে। কেউ একটা ভালো কাজ করছে কিন্তু সেই কাজের জন্য তার নাম হবে আমি চাই না, তাই তার একটা ভুল ধরে দিলাম, একটা খুঁত। মানুষ একটা কোনো কোনো মানুষ অভ্যেস আছে, যখনই বলবেন মাশাআল্লাহ বোতলটা কত সুন্দর, হ্যাঁ এত সুন্দর করেছে ছোট্ট মতো আর কি সুন্দর দেখুন, তখন হ্যাঁ কিন্তু এই যে এই জায়গাটা খারাপ, মানে সে একটা খুঁত বের করবেই। যতই নিখুঁত কাজ করুন সে একটা খুঁত বের করবে। কি জন্য, উদ্দেশ্য কি, যে তোমার এই কাজটা ভালো নয়, তুমি প্রশংসার যোগ্য নও, তুমি বড় হওয়ার যোগ্য নও। নজরে আনে তার বিভিন্ন ত্রুটি ও খুঁত এবং বর্ণনা করে লোক সমাজে, আপনার প্রশংসা করছে, মাশাআল্লাহ আপনি খুব ভালো বক্তৃতা করেন। একজন বলছে না কিন্তু বুঝতেই পাচ্ছেন ওনার এই ব্যাপারটা, একজন বলছে না মাশাআল্লাহ এত সুন্দর বই লিখেন, একজন বলছে না আসলে কিন্তু ভাষাগুলো আবার দেশ ভিত্তিক এলাকা ভিত্তিক, উনি তো ইন্ডিয়ার মানুষ ওনার বই আবার ইন্ডিয়ার ভাষা, ভাষা যেখানকার সেখানকারই হবে, ভাষা বুঝতে না পারলে অভিধান খুলে তার অর্থ জানতে হবে। কেউ কেউ বলছে আপনি বই লিখছেন শিক্ষিতদের জন্য নাকি, বই তো শিক্ষিতরাই পড়ে, তো বলছে যারা বই পড়বে তাদের 80% হচ্ছে আধা শিক্ষিত, তাদের জন্য বই লিখুন, আর 10% বা 20% আছে উচ্চ শিক্ষিত, তাদের জন্য বই লিখে লাভ কি। এখন মুশকিল, যদি আধা শিক্ষিতদের জন্য বই লিখি সাধারণ সহজ সরল ভাষায় তাহলে পরে উচ্চ শিক্ষিতরা তখন পড়বেন না, হ্যাঁ আর এদের জন্য লিখলে ওদের অসুবিধা হবে, মানে বুঝতে অসুবিধা হবে। এই নিয়ে মানে এরা যে কোনো প্রকারে আপনার সমালোচনা করবেই করবে। আপনারা সে গাধার গল্প শুনেছেন, এই কি বলে নাম কি বলে জোহা, কেউ বলে জোহা কেউ বলে লোকমান হাকিমের গল্প, ওই যে বাপ বেটায় যাচ্ছিল গাধায় চড়ে, দি দু চারজন যুবক বসেছিল, বলছে কত বড় নিষ্ঠুর দেখ, দুই দুইজন একটা গাধার পিঠে চড়ে যাচ্ছে, দি বল থাকে বাবা তুই থাক আমি হেঁটে হেঁটে যাই। কিছু দূর যেতেই একজন আরো কয়েকজন লোক বলছে, বলছে ছেলেটা কত বড় বেয়াদব দেখ, বাবাকে হাঁটিয়ে নিয়ে চলো নিজে কেমন গাধার উপরে চেপে আছে। তখন উনি বললেন বাবা এক কাজ কর তাহলে তুই হেঁটে চল আমি চেপে যাই। তারপরে খানিক দূর যেতে যেতে আবার কিছু লোকের সঙ্গে দেখা হলো, একে বলে সমালোচনা, দেখ হ্যাঁ বুড়ো মানুষটা কেমন আক্কেল দেখ, ছোট বাচ্চাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে নিজে কেমন গাধাতে সওয়ার হয়ে যাচ্ছে। তখন বললো ঠিক আছে তাহলে আমিও নেমে যাই, নিয়ে গাধাকে দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন কিছু দূর পর যেতেই আবার কিছু লোকের সঙ্গে দেখা, তারা বলছে আচ্ছা বড় বেরকুপ তো সঙ্গে সওয়ারই থাকতে দুজনে হেঁটে চলল, অবস্থাটা দেখছেন, মানে কোনোভাবেই কোনোভাবেই বাঁচার উপায় নেই। যে কোনো কাজ করবেন মানুষের খুঁত ধরার জন্য, মানুষের খুঁত ধরার জন্য মানুষ আছে, কিন্তু আসলে ছোট করা হ্যায় করা তুচ্ছ করা একটা ভালো জিনিসকে খারাপ করে দেওয়া এই স্বভাব জিভে করা হয়। আর এমন জিভ যাদের নাট বল্টু নেই জিভের, মানে টাইট নেই জিভ, বাস ছেড়ে দিল চামড়ার গুলি ছেড়ে দিল, একদম এমন মুখে লাগে এমন মুখে করে যে সেই গুলি গিয়ে একজনকে আঘাত করে তা খেয়াল করতে পারে না। সাধারণত এতে তাদের উদ্দেশ্য হয় আত্মগর্ব ও নিজেকে বড় করা, অনেক সময় চায় কি যে ও আমার থেকে বড় হয়ে যাবে, না হ্যাঁ আমি হচ্ছে ওর থেকে বড়, অথবা ও বড় কেন হবে ওকে বড় হতে দেবো না, এই প্রকাশ করা যে তারা কত বেশি জানে অথচ অমুক জানে না। পরন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমালোচনা করছে সে কিন্তু আসলে ততটা নয় যতটা সে মনে করছে। অনেক সময় আনারস বলে কাঁঠাল ভায়া তুমি বড় খসখসে, আনারস আর কাঁঠাল জানেন,
এবার যদি আনারস কাঁঠালের সমালোচনা করে তো কেমন হয়? আনারস বলে, কাঁঠাল ভাইয়া তুমি বড় খসখসে, আর তুমি তুমি তো কাঁঠাল থেকে বেশি খসখসে, কিন্তু সেটা খেয়াল রাখে না। চালনি বলে, ছুঁচ তোর কোঁধে কেন ছেঁদা? ছুঁচ তো জানেন সুচ, একটা ছিদ্র, কিন্তু চালনি হয়ে সে সুচের সমালোচনা করছে, ভুল ধরছে, অথচ তার কতগুলো ছিদ্র আছে। অনেক সময় এমন হয়, গুয়ে বলে, গোবর দাদা তোর গায়ে কেন গন্ধ? গু বেশি গন্ধ না গোবর বেশি গন্ধ? কিন্তু গু সমালোচনা কাক করছে? গোবরের সমালোচনা করছে। আসলে আমাদের দেশের একটা খারাপ কথা আছে, নিজের পানে চায়না শালি, পরকে বলে ডাবরা গালি। মেয়েরা যখন কোনো মেয়ে যখনই প্রশংসা করা হয়, মেয়েটা দেখতে বেশ ভালো, তাই না? তখনই সে হ্যাঁ আমার থেকে না, ও কে বললে সুন্দরী, ও এই ও সেই, ও ডাবরা গাল এই সেই, তখন বলে নিজের পানে চায়না শালি, পরকে বলে ডাবরা গালি। নিজে ডাবরা গাল, নিজে কেমন চপের মতো মুখটা সেটা দেখে না, বাংলা পাঁচের মতো মুখ সেটা দেখে না, পরের ডাবরা গাল দেখতে পাচ্ছে। নিজের দোষ দেখে না, পরের দোষ দেখে সমালোচনা করে। এই হিসাবে কবিরাও বহু কবিতা লিখেছেন। ভীমরুলে মৌমাছিতে হলো রেশা ঋষি, দুজনায় মহাতর্ক শক্তিকার বেশি। কে আর কে? ভীমরুল আর মৌমাছি। নিশ্চয়ই জানেন আপনারা ভীমরুল মৌমাছি জানেন। ভীমরুল কহে, আছে সহস্র প্রমাণ, তোমার দংশন নহে আমারও সমান। ভীমরুল বলছে, আমি যেভাবে দংশন করি কোনো মানুষকে, আর তুমি যদি করো তো দংশনের সমান নয়, কারণ দংশন আমি বিশাল, আমার শক্তি খুব বেশি। মধুকর নিরুত্তর ছল ছল আঁখি, মধুকর মানে মৌমাছি, মধুকর নিরুত্তর ছল ছল আঁখি, বনদেবী কহে তারে কানে কানে ডাকি, কেন বাছা নতশির এ কথা নিশ্চিত, বিষে তুমি হার মানো মধুতে যে জিত। তুমি তুমি ছোট মন কেন হচ্ছ? মৌমাছিকে বলছে, তুমি ছোট হয়ো না, তুমি ভীমরুলের সাথে দংশনে পারবে না ঠিকই, কিন্তু ভীমরুলে তো মধু নেই, তোমার মধু আছে, তুমি মধুতে জিতে যাবে। সুতরাং যখন সমালোচনা করা হয়, দেখা যায় যার সমালোচনা করা হচ্ছে সেই বিষয়টা হয়তো বা ঠিক নয় বা ঠিক, কিন্তু অন্য বিষয় যে তার গুণ আছে সে কথা অনেক সময় খেয়াল করা হয় না। আর একটি তর্ক, কানা করি পিঠ তুলি কহে টাকা টিকে, তুমি ষোলো আনা মাত্র নহ পাঁচ শিকে। কানা করি, কানা করি জানেন তো, আর টাকা যে টাকা বলা হয়, তুমি ষোলো আনা মাত্র নহ পাঁচ শিকে, পাঁচ শিকে কত হয়? এক টাকা চার আনা, তাই না? তো বলছে তুমি তো এক টাকাই, এক টাকা চার আনা ন। টাকা কয় আমি তাই, মূল্যে মোর যথা, টাকা কয় আমি তাই, মূল্য মোর যথা, তোমার যা মূল্য তার ঢের বেশি কথা। যে সমালোচনা করছিল কানা করি, তার মানে এক মায়া পয়সা যা দাম নেই, সে টাকার সমালোচনা করছে, তাই টাকা জবাব দিল কি, টাকা কয় আমি তাই, মূল্য মোর যথা, আমি পাঁচ শিকে না হলেও আমি আমার এক টাকা একশো পয়সা মূল্য আছে, আর তোমার যা মূল্য তার ঢের বেশি কথা। কানা করি, তোমার যা মূল্য তার থেকে কথা বেশি, তার মানে তুমি বড় সমালোচনা করতে চাও। এ হচ্ছে ভুল ধরা, দেখেন ছোট হয়ে বড় ভুল ধরা। এখন বড়দের বিভিন্ন বড় বড় আলেমদের ভুল ধরছে, কারা? যারা আরবি জানে না, ওই আল্লাহ আলবা আল্লামা আলবানির ভুল ধরছে, সৌদি আরবের আলেমদের ভুল ধরছে, দরবারি আলেম মোনাফেক আর কি, ঘড়ি মেকার আর কি কি বলে মানুষকে তুচ্ছ করছে, ছোট করছে, কারা? এই কানা করিরা, কানা করিরা টাকার সমালোচনা করছে। সুবহানাল্লাহ আজিম, হ্যাঁ তা অপবাদ দিয়ে, অপবাদ দিয়ে। আজকে একজন লিখলো যে আল্লামা কি বলে আলবানি সাহেব বুখারিকে অমুসলিম বলেছে, এটা কেউ বিশ্বাস করবে? কিন্তু সে বেউকুফ, সে কানা করি, যে জায়গা থেকে উদ্ধৃতি দিয়ে লিখেছে সে নিজেই আরবিটা বোঝেনি। ইমাম বুখারি সম্বন্ধে মানে আলবানি সাহেব একটা কথা বলেছেন যে এই বিশ্বাস কোনো মুসলিমে করতে পারে না, ইমাম বুখারি তো দূরের কথা, এটা মানে ইমাম বুখারিকে অমুসলিম বলা হলো? ইমাম বুখারি একজন মুসলিম এবং সালাফি মুসলিম, তাহলে তিনি তো এই ভুল দূরের কথা করবেন, দূরের কথা, বরং এই ভুল একজন মুসলিমও করতে পারে না, এই কথাটাও বুঝতে পারেনি। ও ভাবছে কি যে ইমাম বুখারিকে অমুসলিম বানানো হচ্ছে। অতএব সুবহানাকা হাযা বুহতানুন আযীম, এইভাবে কত কানা করি টাকার সমালোচনা করে, টাকা কয় আমি তাই, মূল্য মোর যথা,
তোমার যা মূল্য তার ঢের বেশি কথা। আর একটা সমালোচনা শুনুন, নক্ষত্র খসিল দেখে দ্বীপ মরে হেসে। অনেক সময় আকাশে তারা ছড়ে না, নক্ষত্র খসে পড়ে, তা দেখে দ্বীপ হেসে মরছে। দ্বীপ মানে প্রদীপ, পড়ে গেল, তারা খসে গেল, তা দেখে প্রদীপ, এই যে পিদিম ছোট মতো একটা চেরাগ যাকে বলি, সে হেসে মরল, হাসছে। নক্ষত্র খসিল দেখে দ্বীপ মরে হেসে, বলে এত ধুমধাম এই হলো শেষে। এত ধুমধাম, তারপর তুমি পড়ে গেলে? রাত্রি বলে হেসে নাও, বলে দাও সুখে, যতক্ষণ তেলটুকু নাহি যায় চুকে। তোমারও তোমার হাসি বেরোবে যতক্ষণ তেল তেল আছে, ততক্ষণ না তুমি জ্বলবে, তেল শেষ হয়ে গেলে তুমিও খালাস। এই যে মানুষের ভুল ধারণা, মানুষের ভুল ধরা এবং সমালোচনা করা, যতটা নয় ততটা, যত বড় মুখ নয় তত বড় কথা বলা, নিশ্চয়ই জীবে জাত এক একটা পাপ। মানুষের প্রতি অপবাদ দেওয়া, মানুষকে ছোট করা, তুচ্ছ করা, এটা এক একটা জীবে জাত পাপ। আর এই জন্য আমি বলবো, যদি কারো সমালোচনা করা হয়, তার দোষ না থাকে, তাহলে তার উচিত হাতি চলতা রহেগা আর কুত্তা ভোক্তা রহেগা। যে যা বলছে বলুক, আপনি কাজ করে যান, অন্ধকারকে গালি না দিয়ে আলো জ্বালিয়ে দেন, আলো জ্বালিয়ে যান, আপনাকে যে যা বলছে বলুক, অন্ধকারকে তবে গালি দেবেন না। দেখবেন সংসারে বহু শাশুড়ি আছে যারা বউ কাটকি হয়, মানে বউয়ের ভুল ধরতে এই আছে, ঝাড়ু দিচ্ছে তাতে বলছে এটা এখানে এই ময়লা কেন, এই সে, মানে সুপারভাইজার। সুপারভাইজার যেমন, হ্যাঁ পরিষ্কার করলে, হ্যাঁ এইভাবে হাত দিয়ে দেখে না, তার মানে ঠিক মতো পরিষ্কার হয়েছে কিনা, ভুল ধরার জন্য, আপনার বেতন কমিয়ে দেওয়ার জন্য, আপনার টাকা কাটার জন্য চেষ্টা করে। বহু শাশুড়ি আছে বউয়ের এইভাবে ভুল ধরে এবং কথায় কথায় কথা কাটে, বউ কাটকি হয়, কথায় কথায় বউকে নিরন্তর অসহ্য খোঁটা ও যন্ত্রণা দিয়ে থাকে। কথায় বলে দেখতে লারি চলন বাঁকা, যখন কেউ কাউকে দেখতে পারে না তখন তা সে চললেও তার চলনটা কি হয়, বাঁকা হয়। আর অকারণে জিভের চাবুকে অপরকে কষ্ট দিয়ে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম তো সেই ব্যক্তি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান, প্রকৃত মুসলমান, আসল মুসলিম তো সেই যে যার হাত ও মুখ থেকে অপর মুসলমানরা নিরাপদে থাকে। আপনার মুখ, আপনার হাত মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, আপনি মুসলিমদেরকে যা মন তাই বলছেন এবং তাদেরকে গালাগালি করছেন, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন এবং হাত দ্বারা কষ্ট দিচ্ছেন, কাউকে আঘাত করছেন, কাউকে মারছেন, এ আপনি প্রকৃত মুসলিম নন। প্রকৃত মুসলিম হবে সেই যার জিভ এবং হাত থেকে অপর মুসলমানরা নিরাপদে থাকবে। ভাইজান, ভুল ভ্রান্তি, মানুষের জীবনে ভুল হয়ে যাওয়া একটি স্বাভাবিক জিনিস। মানুষের ভুল হওয়া স্বাভাবিক না ভুল না হওয়া স্বাভাবিক? ভুল হওয়া স্বাভাবিক, ভুল না হওয়াটা অস্বাভাবিক, অলৌকিক। একটা মানুষ হয়েছে অথচ ভুল করেনি, এটা কি? অলৌকিক। কারণ মানুষ মাত্রেই ভুল করে, এই জন্য ইনসান যে বলা হয়, মানুষকে কি বলা হয়? ইনসান। এই ইনসানের একটা অর্থ বলা হয়, একটা অর্থ বলা হয় নিসিয়ান থেকে, ভুল। হ্যাঁ, ইনসান মানে নিসিয়ান থেকে, বলে কি তার মানেই হচ্ছে ভুল। তাই মানুষ মাত্রেই ভুল আছে, আদি পিতা আদম আলাইহিসসালাম ভুল করেছেন, তাই তার সন্তানেরাও ভুল করে থাকে। কথা কোথায় আছে? হাদিসে আছে, নাসিয়া আদম ফা নাসিয়াত যুররিয়াতু ওয়া খাতা আদম ফা খাতাত যুররিয়াতু। আদম ভুল করেছেন তাই তার সন্তানরা ভুল করে, আর আদম ভুলে গেছেন তাই তার সন্তানরাও ভুলে যায়, বিস্মৃত হয়। ভুল মুক্ত কোনো মানুষ নেই, সুতরাং ভুল হয়ে যাওয়াটা বিস্ময়ের ব্যাপার নয়, বরং ভুল না হওয়াটা বড় বিস্ময়ে। যে মানুষটা এতদিন এত কাজ করলো কোনো ভুল হলো না, এটাই হচ্ছে বড় বিস্ময়কর। মানুষ ভুল না করলে আইন আদালতের প্রয়োজন হতো না, মানুষের ভুল না হলে মহান সৃষ্টিকর্তা তাকে সৃষ্টিই করতেন না। কিরকম কথা! তার মানে মানুষের ভুল যদি না হতো তাহলে তো ফেরেশতা ছিল, ফেরেশতা আছেন, তাদের ভুল হয় না, তাদের পাপ হয় না, তো সেটাই যথেষ্ট ছিল। কিন্তু না, আল্লাহ তাআলা এমন এক সৃষ্টি চাইলেন যে ভুল করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আন্নাকুম তুযনিবুন লাখালাকাল্লাহু খালকান ইযনিবুনা ফায়াগফিরু লাহুম। যে যদি তোমরা ভুল না করো, যদি তোমরা পাপ না করো, তাহলে আল্লাহ তাআলা অন্য এক সৃষ্টি করতেন,
যে আদম সন্তান ভুল না করত তাহলে আদম সন্তান বাদ দিয়ে আরেক সৃষ্টি করতেন কোন সৃষ্টি যে সৃষ্টি ভুল করত অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইতো আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন বোঝা গেল কি মানুষের প্রকৃতিতে ভুল আছে মানুষ ভুল করবে মানুষের ভুল স্বাভাবিক কোন না কোন ভুল প্রতিটি রক্ত মাংসের মানুষই করে থাকে পক্ষান্তরে যে ব্যক্তি ভুল করে না বস্তুত সে কিছুই করে না তার মানে বুঝে ভুল করে না সে কিছুই করে না তার মানে যদি কেউ বলে যে ভুল হবে এই ভয়ে যদি সে করে যে কিছু ভুল আমি করব না তাহলে সে কোনো কাজ করতে পারবে না তাহলে বসে থাকো ঘরে বসে থাকো তাহলে তোমার ভুল হবে না কাজ না করে বসে থাকো তাহলে তোমার ভুল হবে না কিন্তু কাজ না করে তো বসে থাকা যায় না এই জন্য বলা হয়েছে যে ব্যক্তি ভুল করে না বস্তুত সে কিছুই করে না অর্থাৎ কিছু করতে গেলে ভুল হতেই পারে আর যদি কেউ নির্ভুল থাকতে চায় তাহলে সে যেন কিছু না করে কিন্তু সেটাও অসম্ভব জীবনের বহু কাজ আছে যেগুলো করতে হয় হয় দুনিয়ার কাজ না হয় আখেরাতের কাজ সাংসারিক কাজ কিংবা সামাজিক কাজ যে কোনো কাজ আপনার ভুল হতে পারে এটা অসম্ভব কিছু নয় ভুল জেনে করলে অথবা না জেনে করলে ক্ষতি অবশ্যই আছে ভুল যদি কেউ জেনে করে তাহলে ক্ষতি আছে আর না জেনে করলে ক্ষতি আছে না নেই ক্ষতি আছে ভুল না জেনে করলেও ক্ষতি আছে এখন তার সাজা কি হবে সেটা আলাদা কথা কিন্তু ভুল করে যদি কেউ বিষ খায় মারা যাবে না যাবে না বলে আমি ভুল করে খেয়েছি মরবে না মরবে ভুল করে যদি কেউ বিষ খায় তাহলে সে মরবে না জেনে হাত দিলেও আগুনে হাত পুড়বে আর জীবনে কিছু কিছু ভুল এমন আছে যার মাসুল হয় তার যার মাসুল দিতে হয় সারা জীবন মানে জীবনে আমি এমন একটা ভুল করবেন জীবনের প্রথমেই যে সারা জীবন আপনাকে সেই মাসুল দিতে হবে এমন একটা ভুল করেছেন জীবনে যে ভুলের মাসুল আপনাকে সারা জীবন দিতে হবে এমনও কাজ আছে একটা ভুল সিদ্ধান্ত নিতে সময় খুব কম লাগে কিন্তু তার জন্য ভুগতে হয় সারা জীবন তবে একটা ভুলের মাসুল দিতে গিয়ে অন্য একটা ভুল করা নিশ্চয়ই জ্ঞানীর কাজ নয় একটা ভুলের মাসুল দিতে গিয়ে আরেকটা ভুল করবেন এটা কোনো জ্ঞানীর কাজ হতে পারে না বরং ভুল না করে ভুলের মাসুল আপনি দেন তবেই হবে আপনার জ্ঞানের পরিচয় আসলে যখন মানুষ তার ভুল বুঝতে পারে তখন তার অর্ধেক মাসুল হয়েই যায় মানুষ যখন বুঝে যে আমি ভুল করলাম হ্যাঁ মানুষ তখন কখন তওবা করে কখন ইস্তেগফার করে যখন সে বুঝতে পারে যে আমি ভুল করেছি তখনই তার অর্ধেক মাসুল হয়ে যায় এবারে ভুলের প্রায়শ্চিত্ত যা আছে সে পরে করে তখন সে নিজের কর্মকে সংশোধন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয় লাঞ্ছিত হয় লজ্জিত হয় অনুতপ্ত হয় তখন তার বাকি মাসুলটা পুরো হয়ে যায় সুতরাং সেই ভুল মারাত্মক না হলে ফুল হওয়া উচিত যে ভুল মারাত্মক না হলে অপরের কাছে তা ফুল হওয়া উচিত যার প্রতি ভুল করা হয় তাকে ক্ষমা করা উচিত ভুল ভ্রান্তি নিয়েই জীবন আপনার জীবন আপনার সমাজে আপনার সংসারে ভুল হচ্ছে স্বাভাবিক অতএব সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো যুক্তি নেই যে হয়তো আপনার স্ত্রী কোনো ভুল করেছে এমন ভুল সেই ভুলটাকে নিয়ে আপনি সারা জীবন তার সঙ্গে ক্যাঁচর ম্যাচর করবেন এটা কিন্তু জ্ঞানীর কাজ না সেই ভুলটাকে চাপা দেন সেই ভুলটাকে ফুল মনে করে আপনি সংসার করুন তাহলে দেখবেন সুখ আছে ভুল বিস্মৃত হয়ে নতুনভাবে সংসার করা প্রত্যেক সংসারীর কর্তব্য কবি বলেছেন আছে এমন পূর্বাপর সকল ঘরে কথান্তর তাতে কি কেউ হয় গোপর নিত্যি কীর্তি নিত্যি লেঠা গৃহ ধর্মে ধর্ম সেটা ভালো মন্দ হয় কথাটা তা শুনলে কি চলে ঘর একটা একই সঙ্গে বাড়িতে আপনারা জানেন একই সঙ্গে যে চার পাঁচটা ঘটি বাটি থাকে সবার নাড়াচাড়া করতে গিয়ে শব্দ হবে না হবে না টং টাং শব্দ অবশ্যই হবে আপনি চাইবেন না কোনো রকম শব্দ করবো না আপনি পারবেনই না এইভাবে আপনি রাখতে গিয়েও শব্দ হবে তো অতি ভুল হবে না আপনার ঘরে থাকতে এক সংসারে থাকতে ঝগড়া ঝামেলা হবে না এটা অসম্ভব আর যদি আপনি সেই ভুলগুলো ধরে নিয়ে আপনি তার বিচার করতে চান তাহলে পরে সংসার অচল হয়ে যাবে সারা রাত দিনে যা হলো বউ যদি তার স্বামীকে বলে তারপরে বাইরে শাকচুন্নি এসে যদি কান ভাঙানি দেয় তাদের কান ভাঙানি দেয় সেই যদি কথা শোনে হে তোমার ছেলে তোমার বিরুদ্ধে এই বলছে তোমার মা তোমার বিরুদ্ধে এই বলছে তোমার বাপ তোমার বিরুদ্ধে এই বলছে তোমার ভাই তোমার বিরুদ্ধে এই বলছে নিজের বউ কিংবা বাইরের কোনো লোক যদি এসে বলে তো সেই সংসার থাকবে না ভাঙবে অধিকাংশ সংসার ভাঙার পেছনে কারণ দেখবেন যে এই ধরনের পিন দেওয়ার লোক থাকে অথচ যারা কান পেতে শোনে বা কান ভারী করে কথা শুনেই কান ভারী করে নিল এই কান ভারী করলে কিন্তু সংসার অচল হয়ে যাবে
এজন্য সাবধান করছেন কবি, আছে এমন পূর্বাপর সকল ঘরে কথান্তর, তাতে কি কেউ হয় গোপর না, এভাবে পর ভাববেন না, কথাবার্তা হয়ে থাকে। নিত্যি কীর্তি নিত্যি লেঠা, গৃহধর্মের ধর্ম সেটা, গৃহধর্মের এটাই হচ্ছে ধর্ম যে পাঁচজন থাকলে একটু কথা কাটাকাটি হবে, কিন্তু ভালো মন্দ হয় কথাটা তা শুনলে কি চলে ঘর, খবরদার শুনবেন না তাহলে ঘর চলবে না। ভুল করার সময় ভুল বুঝতে না পারাটাই বড় ভুল। আপনি অনেক সময় ভুল করেন অথচ আপনি ভুল করেছেন সেটা বুঝেন না, এটা হচ্ছে বিশাল মুশকিল। ভুল করার পরে যদি ভুল না করেন, ভুল বুঝতে না পারেন, তো সেটা আরো বড় ভুল। সুতরাং ভুল যদি আপনি বুঝতে পারেন তাহলে পরে আপনাকে মেনে নিতে হবে। অনেক সময় জেনে শুনেও বলে না আমি ভুল করিনি, এটা কি ঔদ্ধত্য এবং অহংকার, কিন্তু বুঝতে না পারাটা বড় ভুল। কিন্তু মেঘ ভাঙলে রোদ বেরিয়ে আসে, আর ভুল ভাঙলে সত্য বেরিয়ে আসে। ভুল ভেঙে গেলে আপনার সত্য বেরিয়ে আসবে। অভিজ্ঞজনেরা বলেন, দেখবেন যখন আকাশে বৃষ্টি হয়, আকাশে মেঘ থাকে খুব জমে যায়, বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর আকাশটা কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তেমনি যখনই ভুল ভাঙবে মানুষের, তখন মানুষের মন একদম পরিষ্কার হয়ে যাবে। যদি এক অপরের সাথে ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা চাওয়ার পরে তাদের সেই সম্পর্কটা কি হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল হবে, একদম সুন্দর হবে। এই জন্যই অভিজ্ঞরা বলছেন, ভুল হয়ে গেলে ভুলের মোকাবেলা করার শ্রেষ্ঠ উপায় হলো, যখন আপনার ভুল হয়ে গেছে ভুলের মোকাবেলা কিভাবে করবেন শুনুন। নম্বর এক, তাড়াতাড়ি আপনি আপনার ভুল স্বীকার করে নেন। এগুলো সাধারণত স্বামী স্ত্রীর ক্ষেত্রে, অনেক সময় স্বামী ভুল করে, অনেক সময় স্ত্রী ভুল করে, বাপ মায়ের ক্ষেত্রে বাপ, অনেক সময় বাপ ভুল করে, অনেক সময় ছেলে ভুল করে মা মায়ের ক্ষেত্রে। যখন ভুল হবে, যখন আপনি বিচারে বসবেন, আপনাকে শোনানো হবে, বিচারে বসানো হবে, তখন তাড়াতাড়ি এক নম্বর কাজ কি করুন, যদি আপনি দেখেন যে আমার ভুল হয়েছে, ঔদ্ধত্য প্রকাশ করবেন না, আপনি ভুল স্বীকার করে নেন। আর যদি আপনি চুরি করে থাকেন আর আপনাকে যদি চোর বলা হয়, তখন আপনি ভুল স্বীকার না করে, আপনি চুরি করেছেন সেই কথাটা স্বীকার না করে, যদি আপনি বলেন যে না, লম্বা গলা করেন, বলে কথাই বলে চোরের মায়ের ডাগর গলা, হ্যাঁ, তো আপনি যদি চুরি করেছেন, চুরি করার পরেও ডাগর গলা করেন, এটা বড় অন্যায়। যখন ধরা পড়লেন আপনি, আপনার লোকে যখন সমালোচনা করছে, লোকটা এইরকম, মেয়েটা এরকম, তখন আবার নতুন করে আপনি নিজে তাদের গলা কামড়াতে যাবেন, হ্যাঁ তুই কেন বলবি আমার জন্যে, অথচ সে তাই যা বলেছে তা সত্য। কিন্তু ভুল স্বীকার না করে চুপ না থেকে উল্টে প্রতিবাদ করতে যায়, এটা হচ্ছে আরো বড় ভুল। নম্বর দুই, ভুলের জন্য অনুতপ্ত হন, ভুল যে করেছেন তার জন্য অনুতপ্ত হন। নম্বর তিন, ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন, যে ভুলটা আপনি করলেন তার থেকে কি শিক্ষা পেলেন, যে এরকম ভুল আর জীবনে করবেন না। নম্বর চার, এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। আর নম্বর পাঁচ, ভুলের জন্য কাউকে দোষ না দেবেন না, আর অজুহাত সৃষ্টি করবেন না, যে আমি করতাম না, অমুক বললো বলে, আরে অমুক বললে এই বললে হলো, তুমি এইটা করেছিলে বলে আমার হলো, মানে নিজের দোষ স্বীকার করবে না, অপরের ঘাড়ে সেই ভুলটাকে চাপিয়ে দিতে চাইবে না, এরকম করবেন না। যদি এরকম করেন তাহলে ভুলের মোকাবেলা আপনি করতে পারবেন। ভুল করে ভুল স্বীকার না করা দ্বিতীয় ভুল, যেমন আগেই বলা হলো, সবচেয়ে বড় ভুল এই যে ভুল করেও মনে করা আমি ভুল করিনি, এতে থাকে অহংকার ঔদ্ধত্য, এতে মানুষ বেশি ছোট হয়ে যায়, সে তাতে অহংকার দেখিয়ে মানুষ বড় হতে পারে না, অহংকারে কি হয় মানুষ ছোট হয়ে যায়। পক্ষান্তরে ভুল স্বীকার করে নিলে তার সম্মান বর্ধন হয়। সুতরাং ভুল করে ফেললে তার সংশোধনের জন্য বিলম্ব ও লজ্জাবোধ করা আদৌ উচিত না, যে আপনি ভুল স্বীকার করলে আপনি ছোট হয়ে যাবেন, কেন ভুল স্বীকার করবেন, না খবরদার না। বরং ভুল স্বীকার করলে আপনার সম্মান বাড়বে, তা করলে ভুলের মাশুল বৃদ্ধি পেতে থাকে। যদি আপনি ভুল স্বীকার না করেন তো ভুলের মাশুল কিন্তু বেড়ে যাবে, পরিণাম অপেক্ষাকৃত মন্দ হতে থাকে। একটা উদাহরণ দিই, মনে করুন আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, তাতে ভুল হলো দুজনের মধ্যে একজন, মনে করুন স্ত্রীর ভুল। এইবারে ভুলটা সংশোধন করে নেওয়ার জন্য দুজনকেই একমত হতে হবে, না আপোষ হতে হবে, আপোষ করতে হবে। এখন যদি স্ত্রী মনে করে যে আমি ভুল করিনি, ওর ভুল, দিয়ে কথাবার্তা বন্ধ রাখলো, ব্যাস একদিন গেল, এও কথা বলে না, ও কথা বলে না, দুদিন গেল, এও কথা বলে না, ও কথা বলে না, দুজনের মনে কি ওর ভুল, ও বলছে ওর ভুল, আর ওর মনে আছে ওর ভুল। এবার তিন দিন গেল কেউ কথা বলে না, তো এই যে কথা বলছে না, কথা না বলার ফলে জিনিসটা বাড়বে না কমবে,
জিনিসটা বাড়বে, স্বামীর মনে আরো রাগ হবে। দেখো ভুল করলো, অথচ ভুল করার পরেও সে স্বীকার করছে না, ভুলকে মানতে চাইছে না, ঔদ্ধত্য করে সে আবার স্বামীকে ক্ষমা চাইতে বলছে। আর সাধারণত স্বামী স্ত্রীর ব্যাপারটা বুঝতেই পারেন, যতই স্ত্রী ভুল করুক, স্ত্রী যদি সেরকম না হয়, কিন্তু হাদিসে আছে যে সেই মহিলার কথা, জান্নাতবাসিনী মহিলার কথা, যে মহিলা স্বামীর কাছে ভুল করে তারপরে স্বামীর কাছে ফিরে এসে হাতে হাত রেখে বলে যে আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ঘুমাবো না। কিন্তু এরকম মেয়ে আছে কোথায়? এরকম মেয়ে সেই সেই যুগে কিংবা কিতাবে আছে। বরং এই যুগের মেয়েরা তো আধুনিকা, আধুনিকরা তো আর ভুল স্বীকার করতেই চায় না। তুমি ভুল স্বীকার করো কেন না, তোমাকে আমার কাছে আসতে হবে। এই যে মেয়েদের একটা অহংকার, সেই অহংকারটা কি যে যতই আমাকে যা করবে করুক এক সময় আমার কাছে আসতেই হবে, বাস খালাস, ও বুঝতেই পারছে যে আমার কাছে ওকে আসতেই হবে। কারণ সংসারে এই ব্যাপারে স্ত্রী অপেক্ষা স্বামীদের বেশি প্রয়োজন হয়, আর স্বামী বেশি প্রয়োজন বলেই স্বামী ছোট হয়ে স্ত্রীর কাছে হয় ক্ষমা চায়, আর না হয় ভুলটা চাক ভুলে যায়, ভুলটা ভুলে যায়, ভুলটা ফুল মনে করে। কেন? কারণ তার কাছে আছে ফুলের ভিতরে মধু, আর এই মধু পাওয়ার জন্যই সে সব ভুলে যায়। এই জন্যই মহিলারা বেশি অহংকার প্রদর্শন করে। কিন্তু আসলে যত আপনি ভুল করার পর সময় লম্বা করবেন, স্বামীর রাগ তত বাড়বে, অথবা আপনার পরিণাম তত খারাপ হবে। ভুল হয়ে গেলে তার সংশোধনের সাথে সাথে তা হতে শিক্ষা গ্রহণ করা উচিত। ভুলের মাঝে অসাফল্য ও ব্যর্থতা থাকতে পারে, তাহলে তার ফলশ্রুতিতে পিছে হটা উচিত না। ব্যর্থতা একটু ঘুরপথ, পথের শেষ না, এর ফলে সাফল্যের বিলম্ব ঘটে কিন্তু পরাজয় ঘটে না। আমাদের ভুলগুলি আমাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে, যত ভুল হবে তত শিক্ষা হবে। এই ভুল না করলে আগামীতে তাহলে আমাদের জিনিসটা নির্ভুল হবে, ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে আগামীতে আমরা নির্ভুল করে সব কিছু করার চেষ্টা করব, তাহলেই হব আমরা জ্ঞানী মানুষ। জ্ঞানীরা কিন্তু নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, বিজ্ঞরা অপরের ভুল দেখে শিক্ষা নেন। জীবন এত দীর্ঘ নয়, কেবলমাত্র নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করলেই চলে, অপরের ভুল থেকেও শিক্ষা নিতে হয়। আপনি ভুল করলেন না করলেন শিক্ষা নিলেন, কিন্তু শুধু নিজের ভুল থেকে শিক্ষা নিলে হবে না, পরের ভুল দেখেও শিক্ষা নিতে হবে। হ্যাঁ দেখো ও এটা করেছিল বলে এই হয়েছে, অতএব আমি যেন না করি, ঠিক এটাই হচ্ছে নিয়ম। তাবেরু ইয়া উলিল আবসার, অন্যের দেখে তুমি নিজে শিক্ষা নাও, নিজে উপদেশ নাও। শুধু নিজের ব্যাপার না, পরের যে ঘটনা ঘটেছে, পরের যে পরিণাম অশুভ হয়েছে, পরের ক্ষতি হয়েছে, সেই ক্ষতি দেখে নিজেকে শিক্ষা দাও এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তুমি জীবনে এই ভুলটা করো না। এ নয় যে আমি ভুল করব তারপর সংশোধন হবো, না ও করেছে ওর ক্ষতি হয়েছে অতএব আমি সে ভুলটা করব না। ভুল হয়ে গেলে আমরা তিনটে জিনিস করতে পারি, আমরা শেষ কথা, যদি কারো ভুল হয়ে যায় তাহলে আমরা তিনটের মধ্যে তিনটে জিনিস করতে, একটা করতে পারি, হয় ভুলগুলিকে অগ্রাহ্য করতে পারি, যা হয়েছে হয়েছে ভুল অগ্রাহ্য করলাম। নম্বর দুই, ভুল অস্বীকার করতে পারি, না না আমি ভুল করিনি, আমি ভুল করিনি, করেছি অথচ আমি বলছি আমি ভুল করিনি। নম্বর তিন, ভুল মেনে নিয়ে তা থেকে শিক্ষা নিতে পারি। তিনটের মধ্যে যদি একটা করেন, তৃতীয় বিকল্পটি অনুসরণ করার জন্য সাহস দরকার। কারণ ভুল স্বীকার করাটার জন্য কি চাই? সাহস চাই। তাতে আপনার সম্মান যেতে পারে, তাতে আপনার ক্ষতি হতে পারে, তাতে আপনার জরিমানা হতে পারে, তাতে আপনার জেল হতে পারে, তাই না? একজন ভুল স্বীকার করলে তাকে সে যদি আত্মসমর্পণ করে, পুলিশের কাছে স্বীকার করতে হবে না যে আমি খুন করেছি, আমি চুরি করেছি, তাহলে তাতে ক্ষতি হবে না? হবে না। এই যে একটা বিশাল ক্ষতি, এর জন্য সাহস দরকার আছে, এর মধ্যে ঝুঁকি আছে, কিন্তু এতে আছে সুফল, এতে আছে সুফল। যদি আমরা ভুল স্বীকার না করি তাহলে যে দুর্বলতার জন্য ভুল হয়েছে সেই দুর্বলতাগুলিকেই আমরা সমর্থন করব, যার যে কারণে যে খারাপ কাজের জন্য আমরা ভুল করেছি সেটা বাড়তেই থাকবে, আমরা সমর্থন করব এবং শেষ পর্যন্ত সেই দুর্বলতাগুলোই বড় হয়ে আমাদের সমস্ত জীবনকে প্রভাবিত করবে। তাহলে এই দুর্বলতাগুলো শুধরাবার আর কোনো সুযোগ থাকবে না যদি আমি ভুলকে অস্বীকারই করি। ভুলকে স্বীকার করতে হবে এবং ভুল স্বীকার করে নিয়ে তার জন্য যা কিছু পরিণাম হবে তার জন্য প্রস্তুত হতে হবে। ভুল বোঝা বড় সহজ, কিন্তু ভুলটা বয়ে বেড়ানো বড় কঠিন। অনেক সময় ভুল করে ভুলটাকে অনেক মানুষ বয়ে বেড়ায়, এই ভুলটা বয়ে বেড়ানো বড় কঠিন। সুতরাং ভুলের প্রায়শ্চিত্ত হওয়া উচিত, ভুল হয়ে গেছে তারপর প্রায়শ্চিত্ত হওয়া উচিত। ভোলা বন্ধু আমার, ভুল করে বসা এক অভিজ্ঞতা, কিন্তু দ্বিতীয়বার করা আহাম্ম কি, ভুল করলে পরে দ্বিতীয়বার, একবার করলে না হয় তুমি আর ভুল হয়েছে, কিন্তু দ্বিতীয়বার করলে কি হয় সেটা বড় আহাম্মকের কাজ।
সুতরাং সাবধান হন আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন আল্লাহ তাআলা বলছেন যে যারা কোনো খারাপ কাজ করে ফেলে কোনো নোংরা কাজ করে ফেলে অথবা নিজের উপর অত্যাচার করে ফেলে কোনো পাপ করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয় ভুল হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চান ফাস্তাগফিরু লিযুনুবিহিম নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয় আর তারা জানে ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কে গুনাহ মাফ করতে পারে আর কেউ আছে গুনাহ মাফ করার কেউ নেই আমাদের এমন সিস্টেম নেই যে পাপ করলাম আমরা এক জায়গায় গিয়ে ডুব দিলাম সমস্ত পাপ ধোয়া গেল আছে নাকি এরকম সিস্টেম আছে আছে কোন কোন ধর্ম আছে যত পাপ করবেন করুন গিয়ে সেই পানিতে ডুব দেন আপনার সমস্ত পাপ মাফ আমাদের এমন সিস্টেম নেই যে পাপ করলাম যতই পাপ করি না কেন আমাদের ঈশ্বর আমাদের পাপ হরণ করে নিয়েছেন তাই না যখন তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন তখন সমস্ত পাপ নিয়ে মানে উম্মতের সমস্ত পাপ নিয়েই মারা গেছেন এইরকম ধারণা আমাদের আছে নাকি আমাদের কোনো সিস্টেম আছে যে আমাদের পাপ আমাদের নবী বহন করবেন কি আমাদের পাপ আমাদের আর কেউ বহন করবেন পাপ করে যাও দিদার পাপ করে যাও না এরকম সিস্টেম নেই আমাদের সিস্টেম হচ্ছে পাপ করেছো ভুল হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাও ফাস্তাগফিরু ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না না গঙ্গার জল মাফ করতে পারবে আর না যীশু খ্রিস্ট মাফ করতে পারবে বা পাপ হরণ করতে পারবে বরং আল্লাহ ছাড়া অন্য কেউ মাফ করতে পারবে না ওমাই ইগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইসররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন আর যে পাপটা করেছে যে ভুলটা করেছে সেই ভুলটা বারবার করে না জেনে শুনে হ্যাঁ একবার হতে পারে সেই সময় তুমি ভুল মাফ চেয়ে নাও আল্লাহর কাছে জেনে শুনে অজান্তে যদি হয়ে যায় বারবার সেটা সমস্যা নাই কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইসররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন জেনে শুনে তুমি একই বা একই ভুল বারবার করবে এটা কিন্তু মানুষের উচিত না এটা জ্ঞানীর উচিত না আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন প্রথমত যেন ভুল থেকে মুক্ত হতে পারি ভুল হওয়া স্বাভাবিক ভুল হওয়ার পরে যেন আমরা ভুল স্বীকার করতে পারি এবং তারপরে যদি মানুষের কাছে ক্ষমা চাওয়া দরকার হয় তাহলে মানুষের কাছে ক্ষমা চাইতে পারি তারপরে কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি কারণ মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না এই জন্য সেই রকম সৎ সাহস নিয়ে যে ভুল আমরা করেছি জীবনে সেই ভুলকে বহন করে বেড়াবেন না বরং সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য প্রস্তুত হন তাহলেই আপনি ওই যে জান্নাতের উপযুক্ত হবেন যে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে কোনো ভুল অবস্থা কোনো ভুল নিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারে না কোনো অপবিত্র অবস্থায় অপবিত্র মানুষ জান্নাতে যেতে পারে না এই জন্য আল্লাহ তাআলা যাদের ভুল ভ্রান্তি থেকে যাবে অপবিত্রতা থেকে যাবে তাকে জাহান্নামে পুড়িয়ে কি করবেন আগে পবিত্র করবেন জাহান্নামে যেমন সোনাকে সোনাতে খাত থাকলে কি করা হয় আগুনে পুড়িয়ে সেটাকে খাঁটি বানিয়ে নেওয়া হয় তেমনি কোনো মানুষ জান্নাতের উপযুক্ত হতে পারে না যদি তার মধ্যে ভুল থাকে যদি তার মধ্যে পাপ থাকে তৌহিদ থাকলেও তাকে জাহান্নামে যদি আল্লাহ চান আর যদি আল্লাহ চান রহমান গফুর রাহিম তিনি মাফ করতে পারেন কিন্তু না চাইলে পরে জাহান্নামে দিয়ে তাকে পুড়িয়ে পুড়িয়ে পবিত্র করে তারপর একদিন না একদিন বেহেশতে দিতে পারেন আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন আমরা ভুল ভুল করতে পারি আমরা মানুষ আদম সন্তান ভুল আছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন আর যে ভাইরা আমাদের এই আয়োজন করছেন এবং প্রতি সপ্তাহে আমাদের এই ব্যবস্থা করছেন দুটো দিনই কথা আলোচনা করার ব্যবস্থা করছেন তাদের নেক আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন